মহিলার মৃত্যু হলো, আপনারা জানেন, সে যে মহিলা যে যার বাড়িতে তার ডেড বডি পাওয়া গেছে এবং যার বাড়িতে সে কাজ করত, সেই লোকটি হচ্ছে তৃণমূলের লোক এবং তার স্ত্রী তৃণমূলের বোধহয় পঞ্চায়েত সদস্য। সুতরাং দেখুন, নিজেদের মেম্বার্সরা, তৃণমূলের মেম্বার্সরা যে কী কুকীর্তি করে বেড়াচ্ছে চারিদিকে, সেইটার ওপর আপনাদের কোনো শাসন নেই, নাই কোনো বিচার। আজকে যে কারণে আমাদের এখানে ছুটে আসতে হয়েছে, এখন ডেড বডি মর্গে রয়েছে, মর্গ থেকে ওরা এখন ডেড বডিকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। ডেড বডি মর্গ থেকে ডেড বডি নিয়ে তারাই সব অ্যারেঞ্জ করবে, তারাই পোড়াবে। আরে তোমাদের লোকই তো মারলো, তোমাদের কি আর অধিকার আছে ডেড বডি পোড়াবা? ডেড বডি বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হোক, বাড়ির লোক যেভাবে সেটা ডিসাইড করবে কী করার। আমরা যে কারণে এসেছি, আমরা পুলিশের কাছে যাচ্ছি, আমরা এর বিচার চাই। যে নৃশংসভাবে মেয়েটিকে মারা হয়েছে আপনারা দেখেছেন, চোখে দেখা যায় না, এবং অত্যন্ত দুঃখের এবং লজ্জার। যদিও বা উনি বলেন উনি বাংলার গর্ব মমতা, তিন দিন মানে বডি বোধহয় পচে গেছে, তিন দিন পরে তার বডি পাওয়া যাচ্ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কী বলছে, এটা পারিবারিক ইস্যু, পারিবারিক ইস্যু বলে উনি আবার ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, যেরকমভাবে উনি করে এসেছেন। আজকে 14 বছর, 4 বছর, 6 বছরের বাচ্চারা হোমের মধ্যে আপনারা দেখেছেন, তাদের ওপর টর্চার হচ্ছে, যৌন শোষণ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের অনন্যা চক্রবর্তী ওখানে গিয়ে বলছেন, না এরকম তো কিছু হয়নি, না এরকম যে হাতে নামগুলো সেফটি পিন দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে, এই মেয়েগুলো কি এক্সিস্ট করে না? মানে মাননীয় মুখ্যমন্ত্রী এখন ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের অনন্যা চক্রবর্তীকে দিয়ে জিনিসগুলোকে কার্পেটের তলায় ঢোকাবার চেষ্টা করছেন, কিন্তু আমরা সেটা ঢোকাতে দেব না। যেটা সত্যি সেটা যাতে মানুষের সামনে আসে এবং বিচার যেন হয়, যে নৃশংসভাবে মহিলাদের মারা হচ্ছে এবং অত্যাচার করা হচ্ছে এই পশ্চিমবঙ্গের বুকে, এগুলো আর সহ্য করা যাবে না। সে কারণেই আজকে এখানে আসা, আমরা যাচ্ছি সেখানে। যেটা হচ্ছে ওটা উত্তরপ্রদেশে গণধর্ষণের পর একের পর এক খুন হচ্ছে, সে ব্যাপারে আপনারা নীরব কেন, কী বলবেন? আমরা নীরব নই, আজকে যে কোনো জায়গাতেই যে কোনো খুন, যে কোনো ধর্ষণ, তার পাশে মহিলা মোর্চা, ভারতীয় জনতা পার্টি সবসময় রয়েছে। কিন্তু দেখুন, আজকে উত্তরপ্রদেশে দুদিনের মধ্যে যে ধর্ষণ হয়েছে, সাংঘাতিক একটা ধর্ষণ এবং খুন করা হয়েছে, কিন্তু যে অভিযুক্ত, তার যে দুজন মেইন অভিযুক্ত যারা ছিল, দুজন অ্যাসিস্ট্যান্টকে অলরেডি ধরা হয়েছিল বুধবার, এবং মেইন যে অভিযুক্ত যে পুরোহিত সত্যনারায়ণ তার নাম, তাকে কালকে ধরা হয়েছে। আমাদের এখানে কোথায় ধরা হয়? আমাদের এখানে যারা অভিযুক্ত তাদের তো ধরা হয় না। আমাদের এখানে পুলিশ অফিসার্সরা যতই তারা ক্রাইম করুক, যতই তারা FIR না নিক, তাদের কিন্তু সাসপেনশন হয় না, যেটা আমরা দেখেছি। আমাদের এখানে কিন্তু CBI তদন্ত হয় না। হলদিয়ার ধর্ষণ আমরা দেখেছি, যেভাবে হলদিয়ার মা মেয়েকে পুড়িয়ে ফেলা হয়েছে, কোনো বিচার নেই। আজকে এখানেও এই ঘটনা, কোনো বিচার পাবেন না। দেখুন, প্রতিদিন প্রতি মুহূর্তে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু তার কোনো বিচার নেই। উত্তরপ্রদেশেও ধর্ষণ হচ্ছে, এখানেও ধর্ষণ হচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো বিচার নেই, এটাই হচ্ছে তার মৃত্যু হলো। আপনারা জানেন, সে যে মহিলা যে যার বাড়িতে তার ডেড বডি পাওয়া গেছে এবং যার বাড়িতে সে কাজ করত, সেই লোকটি হচ্ছে তৃণমূলের লোক এবং তার স্ত্রী তৃণমূলের বোধহয় পঞ্চায়েত সদস্য। সুতরাং দেখুন, নিজেদের মেম্বার্সরা, তৃণমূলের মেম্বার্সরা যে কী কুকীর্তি করে বেড়াচ্ছে চারিদিকে, সেইটার ওপর আপনাদের কোনো শাসন নেই, নাই কোনো বিচার। আজকে যে কারণে আমাদের এখানে ছুটে আসতে হয়েছে, এখন ডেড বডি মর্গে রয়েছে, মর্গ থেকে ওরা এখন ডেড বডিকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। ডেড বডি মর্গ থেকে ডেড বডি নিয়ে তারাই সব অ্যারেঞ্জ করবে, তারাই পোড়াবে। আরে তোমাদের লোকই তো মারলো, তোমাদের কি আর অধিকার আছে ডেড বডি পোড়াবা? ডেড বডি বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হোক, বাড়ির লোক যেভাবে সেটা ডিসাইড করবে কী করার। আমরা যে কারণে এসেছি, আমরা পুলিশের কাছে যাচ্ছি, আমরা এর বিচার চাই। যে নৃশংসভাবে মেয়েটিকে মারা হয়েছে আপনারা দেখেছেন, চোখে দেখা যায় না, এবং অত্যন্ত দুঃখের এবং লজ্জার। যদিও বা উনি বলেন উনি বাংলার গর্ব মমতা, তিন দিন মানে বডি বোধহয় পচে গেছে, তিন দিন পরে তার বডি পাওয়া যাচ্ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কী বলছে, এটা পারিবারিক ইস্যু, পারিবারিক ইস্যু বলে উনি আবার ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, যেরকমভাবে উনি করে এসেছেন। আজকে 14 বছর, 4 বছর, 6 বছরের বাচ্চারা হোমের মধ্যে আপনারা দেখেছেন, তাদের ওপর টর্চার হচ্ছে, যৌন শোষণ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের অনন্যা চক্রবর্তী ওখানে গিয়ে বলছেন, না এরকম তো কিছু হয়নি, না এরকম যে হাতে নামগুলো সেফটি পিন দিয়ে
ক্ষতবিক্ষত করা হয়েছে, এই মেয়েগুলো কি এক্সিস্ট করে না। মানে মাননীয় মুখ্যমন্ত্রী এখন ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের অনন্যা চক্রবর্তীকে দিয়ে জিনিসগুলোকে কার্পেটের তলায় ঢোকাবার চেষ্টা করছেন, কিন্তু আমরা সেটা ঢোকাতে দেব না। যেটা সত্যি সেটা যাতে মানুষের সামনে আসে এবং বিচার যেন হয় যে নৃশংসভাবে মহিলাদের মারা হচ্ছে এবং অত্যাচার করা হচ্ছে এই পশ্চিমবঙ্গের বুকে, এগুলো আর সহ্য করা যাবে না। সে কারণেই আজকে এখানে আসা, আমরা যাচ্ছি সেখানে। যেটা হচ্ছে ওটা উত্তরপ্রদেশে গণধর্ষণের পর একের পর এক খুন হচ্ছে, সেই ব্যাপারে আপনারা নীরব কেন, কী বলবেন? আমরা নীরব নই, আজকে যে কোনো জায়গাতেই যে কোনো খুন, যে কোনো ধর্ষণ, তার পাশে মহিলা মোর্চা, ভারতীয় জনতা পার্টি সবসময় রয়েছে। কিন্তু দেখুন, আজকে উত্তরপ্রদেশে দুদিনের মধ্যে যে ধর্ষণ হয়েছে, সাংঘাতিক একটা ধর্ষণ এবং খুন করা হয়েছে, কিন্তু যে অভিযুক্ত, তার যে দুজন মেইন অভিযুক্ত যারা ছিল, দুজন অ্যাসিস্ট্যান্টকে অলরেডি ধরা হয়েছিল বুধবার, এবং মেইন যে অভিযুক্ত যে পুরোহিত সত্যনারায়ণ তার নাম, তাকে কালকে ধরা হয়েছে। আমাদের এখানে কোথায় ধরা হয়? আমাদের এখানে যারা অভিযুক্ত তাদের তো ধরা হয় না। আমাদের এখানে পুলিশ অফিসার যতই তারা ক্রাইম করুক, যতই তারা FIR না নিক, তাদের কিন্তু সাসপেনশন হয় না, যেটা আমরা দেখেছি। আমাদের এখানে কিন্তু CBI তদন্ত হয় না। হলদিয়ার ধর্ষণ আমরা দেখেছি, যেভাবে হলদিয়ার মা মেয়েকে পুড়িয়ে ফেলা হয়েছে, কোনো বিচার নেই আজকে এখানে এই ঘটনা, কোনো বিচার পাবেন না। দেখুন, প্রতিদিন প্রতি মুহূর্তে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু তার কোনো বিচার নেই। উত্তরপ্রদেশেও ধর্ষণ হচ্ছে, এখানেও ধর্ষণ হচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো বিচার নেই। এটাই হচ্ছে তফাৎ।